এবার ভারতে পালিয়ে গিয়ে বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের নেতারা। পড়েছেন তিন ধরনের সংকটে। পালানোর সময় সঙ্গে করে নেওয়া টাকা প্রায় ফুরিয়ে গেছে, তাই দেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে। পলাতক অনেকের কাছেই নেই পাসপোর্ট, এছাড়াও কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এই তিন সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা, সাবেক মন্ত্রী, এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ি দিয়ে দেশত্যাগের এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এত সব মন্ত্রী এমপিদের ভিড়ে এখনও খোঁজ মেলেনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেউ কেউ বলছে সরকার পতনের পর ওবায়দুল কাদেরের অবস্থান ছিল যশোরে, সেখান থেকে তিনি অবৈধ প্রক্রিয়ায় ভারতে গেছেন। কেউ কেউ বলছে দুবাই কিংবা সিঙ্গাপুরে আছেন। আবার কারো কারো ধারণা ওবায়দুল কাদের পালানোর সুযোগই পাননি। তবে তিনি কি দেশে আছেন? কোথায় আছেন ওবায়দুল কাদের এখন সেটি প্রশ্ন। অবৈধ পথে ভারতে যাওয়ার বেলায় সিলেটের কানাইঘাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, হবিগঞ্জ, ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনা, দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ব্যবহৃত হচ্ছে। সীমান্ত পার হওয়ার পর ভারতের কলকাতা, আগরতলা, ত্রিপুরা, দিল্লি, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন তারা। সীমান্ত পার হতে জনপ্রতি 5 লাখ থেকে 2 কোটি টাকা দিতে হচ্ছে দুই দেশের দালালদের। অনেকের কাছে থাকা বড় অঙ্কের টাকা কেড়ে নিচ্ছে দালাল চক্র। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। এ সময় তার কাছে থাকা 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায় দালালরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত 12 সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ভারতে যাওয়ার রফা করেছিলেন বলেও জানা গেছে। ভারতে পালিয়ে থাকা মন্ত্রীদের তালিকা বেশ দীর্ঘ। ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুর শহীদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন এবং কুমিল্লার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে। আত্মগোপনে থাকা এই নেতাদের ভাষ্য, তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও সেদেশে চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না তাদের। তারা ভারতের নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন। তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন, কেউ থাকছেন একা ফ্ল্যাটে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ভারত প্রশাসন এসব দেখেও দেখছে না? নেতারা অবৈধ পথে দেশ ছাড়ার ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশত্যাগের তথ্য পাওয়া যায়নি। তবে বেশিরভাগই ভারতে গেছেন তার প্রমাণ মিলেছে। ভারতে আত্মগোপনে থাকা নেতারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করেছেন। তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে। তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে।